আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনি বলছি সুমনিস ফ্যামিলি থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা ব্লগ। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আসা যাক মূল ব্লগে। আমি অলরেডি সবগুলো ব্যাগ থেকে কন্টেনারগুলো খাবারের বের করে নিয়েছি আর এখন সবগুলো কন্টেনার খুলে নিচ্ছি। প্রথমে আমি যে কন্টেনারগুলো ওপেন করেছি সেটাতে ছিল ভাপা পিঠা, তারপর ছিল একটাতে বালুশাই, অন্য একটা কন্টেনারে ছিল চিকেনের একটা কারি সামান্য জাল দেয়া, অন্য একটা কন্টেনারে ছিল শামি কাবাব, তারপর ছিল চাইনিজ ভেজিটেবল, অন্যটাতে ছিল মিট বিরিয়ানি, বড় একটা কন্টেনার সেটাতে ছিল প্লেন পোলাও, তারপর অবশেষে যেটা ছিল সেটা হচ্ছে চিকেনের রোস্ট। আর এই সব খাবারগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন আমার খালা, মানে খালা শাশুড়ি। আর এই খাবারগুলো পাঠানোর একটাই ছিল উদ্দেশ্য, সেটা হচ্ছে খালা নতুন একটা জব পেয়েছেন, সেটার জন্য খালা আমাদের সবাইকে ট্রিট দিচ্ছেন। তো খালা এই খাবারগুলো একটা বাসা থেকে আমাদেরকে অর্ডার করে পাঠিয়েছেন। তো সেখানে খালা তিনটা পোর্শন খাবার অর্ডার করেছিলেন, একটা ছিল খালার জন্য, একটা বাবির জন্য, একটা ছিল আমাদের জন্য। তো সবগুলো খাবারই ভালো ছিল, মানে এভারেজ ছিল। আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা ছিল এই বালুশাইটা, এটা ছিল খুবই টেস্টি, আর এই শামি কাবাবটা। তো এখন আমি একটা প্লেটে সামান্য পোলাও, রোস্ট আর শামি কাবাব নিয়ে এসেছি ইয়ামিনের জন্য, তাকে আমি খাইয়ে দেব। তো তাকে খাওয়ানোর সময় পাশে মাহবিরও ছিল, সেও চাইছিল খেতে, তো তাকেও সামান্য দিয়েছিলাম। সে আসলে খুব একটা বেশি ভাত খায় না, তারপরও তাকে একটু দিয়ে দিলাম তার মুখে। আর এখন দেখতেই পারবেন ইয়ামিনের রিয়াকশন, মানে খাবারটা কেমন হয়েছে। তো সে আমাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, মানে খাবারটা তার পছন্দ হয়েছে। আর এখানে যে পোলাওটা ছিল এটা থেকেও কিন্তু খুবই নাইস একটা স্মেল বের হচ্ছিল, মানে একটা শাহি শাহি ভাব ছিল। তো এটা খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা ট্রিক্স। হ্যাঁ, এটা একটা ট্রিক্সই বলতে পারেন, কারণ আগে আমি আমার মুখগুলো ক্লিন করতাম একটা স্প্রে ভেতরে দিয়ে, তারপর এটা রেখে দিতাম প্রায় 3-4 মিনিটের মতো, তারপর আমি একটা স্পঞ্জ দিয়ে মুখগুলো ক্লিন করে নিতাম। আর এখন আমি যেটা করি, আমি আমার মুখগুলো একটা সোপ ফিল্ড করা প্যাড দিয়ে আমি এটার ভেতরে একটু ভালোভাবে ঘষে, তারপর বাইরের সাইডটাও ভালোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে নিই, তাতেই কিন্তু মুখগুলো খুবই সুন্দর হয়ে যায়। আর শুধু মুখ না, আপনি যে কোনো ধরনের বাসনপত্র, হাঁড়ি পাতিল সব কিছুই কিন্তু এই সোপ ফিল্ড করা প্যাডটা দিয়ে ক্লিন করে নিতে পারেন। আর এটা আমার মনে হয় যতদূর বাংলাদেশেও পাওয়া যায় সব জায়গাতে, আর বিদেশে তো সবখানি পাওয়া যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মুখগুলো কতটা সুন্দর হয়েছে, মানে পরিষ্কার হয়েছে। আর এখন আমি আপনাদেরকে এই প্যাকেটটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সুপার ব্রাইট একটা ব্র্যান্ড। তো এটা ভেতরটা এরকম, মানে তারের জালির মতনই আর সোপ দেয়া আছে পুরোটাতে। তো এটা দিয়ে আসলে খুবই সুন্দরভাবে ক্লিন করা যায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাফ পেস্ট্রি দিয়ে তৈরি করা দুইটা স্ন্যাক্সের রেসিপি। আর এগুলো আসলে খুবই কম সময়ে এটা তৈরি করা যায় আর খুবই ইজি। তো এখানে আমি নিয়েছি পাফ পেস্ট্রি, তারপর একটা ডিম, নিয়েছি নাটেলা চকলেট, আর নিয়েছি কাস্টার্ড সুগার গার্নিশের জন্য। তারপর আমি অন্যটার জন্য আমি ঠিক একইভাবে ইউজ করব এই পাফ পেস্ট্রিটা আর বাউন্টি সুইট। তো এখানে প্রথমে আমি আমার ওয়ার্কটপটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, পরিষ্কার মানে মুছেও নিয়েছি। তারপর এখন আমি আমার এই পাফ পেস্ট্রিটা খুলে নিচ্ছি, যতটুকু আমার লাগবে সেই পরিমাণে আমি কেটে নেব। এখন আমি আমার পাফ পেস্ট্রিটাকে কেটে নেব, মানে বড় স্লাইসেই কেটে নেব, কারণ আমি এটা দিয়ে ট্রায়াঙ্গেল শেপের চকলেট বানানা প্যাটিস তৈরি করব। তো প্রথমে আমি বড় স্লাইস দুইটা কেটে নেব, তারপর এই দুইটাকে আমি ছোটো ছোটো তিনটা ভাগে কেটে নেব, কারণ আমি মোট এটা দিয়ে 6টা চকলেট বানানা প্যাটিস তৈরি করব। তো এই তো আমি 2 স্লাইস অলরেডি কেটে নিয়েছি, আর এই দুইটা থেকে এখন আমি 6 টুকরা করে নেব, যাতে আমি সুন্দর করে 6টা চকলেট বানানা প্যাটিস তৈরি করে নিতে পারি।
কলাটাকেও কেটে আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, যাতে এই পাফ পেস্ট্রির ভেতরে সুন্দরভাবে দিয়ে দিতে পারি। তো এখন আমি প্রত্যেকটা পাফ পেস্ট্রির ভেতরে নাটেলা দিয়ে দিচ্ছি, মানে চামচ দিয়ে। এটা ভালোভাবে দেওয়া যাচ্ছিলো না, সে কারণে আমার হাতটা ইউজ করতে হয়েছে। তো এখন আমি প্রত্যেকটাতে ছোটো ছোটো স্লাইসগুলো, মানে দুইটা দুইটা করে প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি। তারপর এখন আমি যে ডিমটা নিয়েছিলাম সেটাকে ফেটিয়ে এখন ব্রাশ করে নিচ্ছি সবগুলোর চারপাশে। তারপর এখন হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে সাইডগুলো জোড়া লাগিয়ে নেব। এখন আমি আবার আমার পাফ পেস্ট্রিটাকে ফ্রিজার থেকে বের করে নিয়ে এসেছি, কারণ এটা যদি বাইরে রেখে দিতাম তাহলে কিন্তু শক্ত হয়ে যেত। তো এখন আমি একটা স্লাইসই কেটে নেব, কারণ আমি বেশি তৈরি করব না। এই এক স্লাইস দিয়েই আমি ছোটো ছোটো করে কয়েকটা বাউন্টি দিয়ে তৈরি করে নেব, মানে বাইট সাইজেরই তৈরি করব। তো এখন আমি এই পেস্ট্রিটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরা করে। তারপর আমি বাউন্টি সুইটটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর এগুলোর ভেতরে দিয়ে দেব। আমার ঘরে এই সুইটটাই ছিল, আর আমি এটা দিয়ে আসলে তৈরি করে খেতে খুবই পছন্দ করি, সেজন্য করলাম। আর আপনাদের ঘরে যদি আর অন্য ধরনের কোনো সুইট থেকে থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি যে সুইটটাকে কেটেছিলাম একটু বড় সাইজের হয়ে গিয়েছিল, সেজন্য আরও একটু কেটে নিয়েছি। তো এখন আমি এটা ভেতরে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে এটার সাইডটা ভালোভাবে জোড়া লাগিয়ে নেব। এটাতে আমি আর এক ব্রাশ করব না, মানে ফিক্স করার জন্য। সবগুলোর সাইড ভালোভাবে লাগানোর পর এখন আমি এগুলোর উপরে ডিমটাকেও ব্রাশ করে নিচ্ছি, যাতে সুন্দর একটা গোল্ডেন কালার আসে, মানে দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটার পরিবর্তে বাটার বা ঘিও ব্রাশ করে নিতে পারেন। তো এখন আমি আমার ওভেনটাকে আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। তো এগুলো দেওয়ার পর গ্যাস মার্ক ফৌড়ে দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। মাঝখানে একবার আমি চেকও করে দেখেছি হয়েছে কি না। এর ভেতরে আমি আমার ওয়ার্কটপের উপরটাকেও একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি, যেটাতে আমি কাজ করেছিলাম। আর এখন আমি এগুলোর উপরে একটু কাস্টার্ড সুগারটাকেও গার্নিশ করে নিয়েছি, যাতে আরও একটু দেখতে সুন্দর লাগে, মানে একটু আকর্ষণীয় লাগে। আর যেগুলো আমি ট্রায়াঙ্গেল শেপে তৈরি করেছিলাম সেটার উপরে তৈরি করে দিয়েছি একটা সুগার সিরাপ, যাতে এটা দেখতে আরও একটু বেশি লোভনীয় লাগে। তো এখন আমরা সবাই বসে এগুলো খাবো, আর দেখতেই পারবেন আমার হাজবেন্ড আর বাচ্চারা খেয়ে কী রিভিউ দিচ্ছে। Yes, koro. Is it Nutella and banana? Yes. Mozo isi ni? Yeah. I can finish strawberry. Okay, finish strawberry. I can't get it. How are you, me? That's right. Is it different? তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, আর আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন, এগুলো আসলে খুবই টেস্টি হয়েছিল আর খুবই কম সময় তৈরি করা যায়। তো নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন, আর আমাদের জন্য একই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।